হেলথকেয়ার স্ট্র্যাটেজি 2032 এ দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আনা হবে স্বাস্থ্য বিমার আওতায়, যথাযথ পর্যালোচনার পর উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ময়মনসিংহের ভালুকায় ছয়তলা ভবনে বিস্ফোরণ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত, আহত তিন, সিলিন্ডার বিস্ফোরণের ধারণা পুলিশের। শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় দালালদের খপ্পরে পড়ছেন অনেক বাংলাদেশি, পাসপোর্ট ও অর্থ সহ হারাচ্ছেন সর্বস্ব, হাইকমিশনের কাছে সাহায্যের দাবি। নির্ধারিত সময়ে চলাচল করতে না পারায় বিপাকে ময়মনসিংহের ডেমু ট্রেনের যাত্রীরা, যান্ত্রিক ত্রুটি ও রেল ক্রসিংকে দায়ী করলেন কর্তৃপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। নাকি প্রচলিত পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কোনটি বেশি উপযোগী, এ নিয়ে সরকারি পরিকল্পনা ও বিশেষজ্ঞদের মধ্যে আছে মতভেদ। সরকারের হেলথ কেয়ার স্ট্র্যাটেজি 2032 অনুযায়ী দেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠীকে স্বাস্থ্য বিমার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের যেন তেনভাবে অর্থ উপার্জনের মানসিকতা না বদলালে কোনো উদ্যোগই কাজে আসবে না, আর বিমা ব্যবস্থা চালুর আগেই নির্দিষ্ট করতে হবে এর শর্ত আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। সাজিদ রাজুর রিপোর্ট। একটু একটু করে উন্নত অর্থনীতির পথে হাঁটছে বাংলাদেশ। টার্গেট জাতিসংঘ ঘোষিত এসডিজির সব লক্ষ্যমাত্রা অর্জন, তাই উন্নত দেশের আদলে করা হয়েছে স্বাস্থ্যসেবা স্ট্র্যাটেজি 2012-32। এর পরিকল্পনায় বলা হয়, দেশের প্রায় 8.5 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কমিউনিটি ভিত্তিক বিমা ও ক্ষুদ্র বিমার আওতায় আনা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে স্বাস্থ্য বিমার নজির আছে যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোতে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিমার ধারণা পুরো বেসরকারি খাত ভিত্তিক, তবে তাইওয়ান, ইরান, থাইল্যান্ড সহ এশীয় অঞ্চলের বেশ কিছু দেশে আছে শতভাগ সরকারি স্বাস্থ্য বিমা। পাশের দেশ ভারতে আবার বেসরকারি বিমা পরিচালনার সফলতা চোখে পড়ার মতো। সরকারের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ বলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে এরই মধ্যে কয়েক ধরনের বিমা স্কিম নির্ধারণের কাজ শুরু করেছেন তারা। তৎক্ষণাৎ টাকা দিয়ে চিকিৎসা না, আগেই একটা সিস্টেম থাকবে, সেটা গভর্নমেন্ট হেল্প করবে কিংবা তার কন্ট্রিবিউশন থাকবে, যখনই তার চিকিৎসার প্রয়োজন হবে, একটা বিরাট অঙ্কের টাকা প্রয়োজন হবে, সেটা সেই ফান্ড থেকে মিট আপ করা হবে। বাংলাদেশে এমন ব্যবস্থা চালুর আগেই লাভ ক্ষতির চুলচেরা বিশ্লেষণের কথা বলছেন বিশেষজ্ঞরা। কে সার্ভিস দেবে এবং কোন মেকানিজমে দেবে এবং কিভাবে পাবলিকটাকে সিস্টেমে নিয়ে আসতে হবে, সেই জায়গাটাতে কিন্তু আসতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে যদি চালু হয় তাহলে কিন্তু একটা রাষ্ট্রীয় মেকানিজম লাগবে, সেই জন্য একটা অথরিটি লাগবে। আমাদের আসল উদ্দেশ্য কি? আসলে জনগণ যেন স্বাস্থ্যসেবা পায়, অর্থ না থাকলেও সে যেন মিনিমাম ন্যূনতম স্বাস্থ্যসেবা পায় এবং কোয়ালিটির সেবা পায়। কিন্তু যদি ওই কোয়ালিটি হেলথ কেয়ারটা আমরা না দেই, তাহলে শুধু নাম পাল্টিয়েও আপনি আশাব্যঞ্জক ফল পাবেন না। সরকারি হিসেবে দেশের প্রতি 6,500 মানুষের বিপরীতে ডাক্তার আছে মাত্র একজন। 22,000 সরকারি ডাক্তারের আবার বেশিরভাগই থাকতে চান রাজধানী সহ বড় শহরগুলোতে। এমন অবস্থায় স্বাস্থ্য বিমার মতো নতুন একটি ব্যবস্থা চালু করে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষা কতটুকু সম্ভব তা নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, শুরুর আগেই যথাযথ পর্যালোচনা না করলে স্বাস্থ্য বিমা নিজেই রূপ নেবে ব্যাময়ে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছু শিক্ষার্থী ও বিনিয়োগকারী ভালো থাকলেও অধিকাংশ শ্রমিকই খারাপ অবস্থায় রয়েছেন। দেশটিতে বিদেশি শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া চলমান থাকলেও দালাল বা এজেন্সির খপ্পরে পড়ে পাসপোর্ট ও টাকা পয়সা সহ সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি। অভিবাসন বিশ্লেষকদের মতে, তাদের সমস্যা সমাধানে হাইকমিশনকেই এগিয়ে আসতে হবে। অবশ্য দালালদের প্রতারণায় না পড়ে যে কোনো সমস্যায় হাইকমিশনের সাহায্য নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে তারিকুল হাসান আশিকের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান। নানা ক্ষেত্রে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা হাড় ভাঙা পরিশ্রমের পর অমানবিকভাবে একঘরে গাদাগাদি করে রাত্রি যাপন করেন বাংলাদেশি শ্রমিকরা। পরিবারের মুখে হাসি ফোটাতে এভাবেই দাঁতে দাঁত কামড়ে পড়ে আছেন প্রবাসে। একটু বাড়তি আয়ের আশায় রাতভর কাজ করছেন অনেকেই। মালয়েশিয়ায় বৈধ অবৈধ মিলিয়ে বিভিন্ন পেশায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা
প্রায় 7 লাখ। এর মধ্যে কিছু সংখ্যক ভালো অবস্থানে থাকলেও মানবেতর জীবনযাপন করছেন অধিকাংশ শ্রমিক। আবার দালাল বা এজেন্সির খপ্পরে পড়ে পাসপোর্ট ও টাকা পয়সা হারিয়ে গ্রেফতার আতঙ্কে ভুগছেন অনেকে। বৈধভাবে গেলেও নির্দিষ্ট কর্মঘণ্টার বেশি কাজ করেও ন্যায্য মজুরি বঞ্চিত অনেক শ্রমিক। বৈধভাবে আসার পরেও আমাদের কোনো নিশ্চয়তা নাই, জায়গা কোনো সিকিউরিটি নাই, এই জন্য মানে আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। বলে 1000 টাকা 1100 টাকা বেতন, অন্য সালে 600 টাকা বেতন। আমার কোনো পাসপোর্ট নাই, যা কিছু আছিল সব ওরা নিয়ে নিছে। ই কার্ডও পাই নাই আর আমরা ইমিগ্রেশনে ফিঙ্গারও দিতে পারিনি। প্রবাসী শ্রমিকদের এসব সমস্যায় হাই কমিশনকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন সাবেক এই কূটনীতিবিদ। বাংলাদেশের মানুষ যারা ওখানে কাজ করেন তাদের দেখভাল করাটা কিন্তু অন্তত মালয়েশিয়াতে আমাদের যে হাই কমিশন আছে সেটার অন্যতম প্রধান দায়িত্ব, কারণ মালয়েশিয়া একটা বড় শ্রমবাজার আমাদের জন্য। কাজে সেই বিবেচনায় আমি মনে করি বিষয়টার প্রতি বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশি দালাল বা প্রতারক এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পাশাপাশি দেশটিতে যেতে শ্রমিকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। যারা আসছেন তারা যেন আসার আগে তাদের যে কাগজপত্রগুলি তাদেরকে সরবরাহ করা হয় সেগুলো যেন ভালো করে চেক করেন, তারপরে আসেন। অনেক সময় তাদেরকে প্রলোভন দেখিয়ে এখানে প্রলুব্ধ করে এনেছে। এখন যেই অসুবিধাটা পড়েছে সেই অসুবিধা লাঘবের জন্য আমরা চেষ্টা করছি। এছাড়া হাই কমিশনকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। মালয়েশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ হাই কমিশন, কিন্তু প্রতিনিধি হিসাবে কতটা পাশে দাঁড়াতে পারছে প্রবাসীদের? তাদের নানা অভিযোগ জন্ম দেয় অনেক প্রশ্নের। তবু প্রবাসীদের প্রত্যাশা, তাদের যে কোনো সমস্যায় এগিয়ে আসবে বাংলাদেশ হাই কমিশন, এগিয়ে আসবে বাংলাদেশ সরকার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মালয়েশিয়া। ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি 6-তলা ভবনের 3য় তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও 3 জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও 1 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হতাহতরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। ইন্টার্নি করার জন্য এরা ভালুকা এসেছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার রাত 12:30টার দিকে ভালুকার জামিরদিয়া এলাকায় আরএস টাওয়ারের 3য় তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দরজা জানালা ও দেয়াল ছিন্ন ভিন্ন হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে 1 জন নিহত ও 3 জন আহত হয়। বিরাট ধোঁয়া বাড়িছে এখানে, আমরা মনে করছি যে বোমা বিস্ফোরণ মানে ফোটাইছে। হঠাৎ করে বিরাট একটা শব্দ পাইছে, ওঠা দেখে আরএস টাওয়ারের 3 তলায় বিস্ফোরণ করছে। ওইদিকে যে যেটা দেয়াল পড়ে গেছে ওই বাড়িওয়ালারও খুব আতঙ্কে, পরে লোকজন আসলো, পরে নিচ থেকে সব ইশারা করতেছে বিল্ডিং থেকে নেমে যান। দরজা তালা দিব, দরজা খুলে নিয়ে আসতে, দরজার কাছে এসে দেখি ধোয়া আর পুরো মেঝে গরম, পরে তালা না দিয়ে একদম চিল্লা চিল্লা করে বেরিয়ে আসতেছে। দগ্ধ 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও 1 জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আমাদের এখানে যে 2 জন পেশেন্ট আসছে তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং শরীরের এবাভ 50% বার্ন হয়েছে তাদের। এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হতাহতরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। ভিতরে একটা গ্যাস বিস্ফোরণ হয়েছে এবং ভিতরে আগুন ধরে গিয়েছিল আর গ্যাসের প্রেসারটা এত বেশি ছিল যে বিল্ডিং এর পিছন দিকের ওয়াল ধসে পড়েছে। এই ফ্ল্যাটে 4 জন অবস্থান করছিল এবং এখানে তারা এসেছিল ইন্টার্নি করার জন্য। এই মাসেরই 10 তারিখে তারা এই বাসাটি ভাড়া নিয়েছিল এবং তারা 1 মাসের জন্য এই বাসাটি ভাড়া নিয়েছিল। ঘটনার পর থেকে ভবনটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শকের বিষয়ে আরো খবর জানবো এই মুহূর্তে। ভালুকার জামির দিয়ায় ঘটনাস্থলে আছেন রিপোর্টার হারুনুর রশিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, শাফিন, ময়মনসিংহের ভালুকায় যে বোমা যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বিস্ফোরণের খবর আমরা এতক্ষণ সেই ভবনের বাহির থেকেই আপনাদের জানাচ্ছিলাম এবং দর্শকদের আমরা দেখাচ্ছিলাম যে আসলে এই বিস্ফোরণের কী ভয়াবহতা বা কী পরিমাণ ক্ষতি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে পুলিশের বম ডিসপোজাল ইউনিট এখান থেকে আলামত সংগ্রহ করে নিয়ে যাওয়ার পর আমাদেরকে এই বিল্ডিংয়ে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমরা একটু দেখাতে চাচ্ছি যে আসলে যে নতুন একেবারেই একটি নতুন ভবন, বিস্ফোরণের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ভবনের বিভিন্ন কক্ষ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়াল ধসে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন আসবাবপত্র ব্যাগ এগুলো আগুনে পুড়ে গেছে দেখা যাচ্ছে এলোমেলো, এবং যে স্টিলের দরজা রয়েছে সেই দরজাগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। একেবারে এখানে বলা যায় যে যে বিস্ফোরণটি ঘটে থাকুক না কেন একটি ভয়াবহ ধরনের বিস্ফোরণ এখানে ঘটেছে। তবে রাতে আমরা যেমন পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে তারা সন্দেহ করছিলেন যে এটি গ্যাস বা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে কিছুক্ষণ আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপরে এসেছিলেন, আমরা তার সাথেও এখানে এসেছিলাম, তাদের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আসলে তারা এখনও নিশ্চিত হতে পারছেন না যে এখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা অন্য কোনো বিস্ফোরক দ্রব্য থেকে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা, সেই বিষয়টি তারা এখনও নিশ্চিত হতে পারেননি। বোম ডিসপোজাল ইউনিট এখান থেকে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে এবং সেই তাদের রিপোর্ট এবং পরীক্ষাগারে সেই পরীক্ষা নিরীক্ষার পরই আসলে তারা বলতে পারবেন যে এখানে কী ধরনের বিস্ফোরণের ঘটনা কী কারণে ঘটেছে, এখানে কোনো বিস্ফোরক ছিল কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কয়েকটি রুম পেরিয়ে আরেকটি রুমে এসেছি, এই রুমটির একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা যা বলা যায়। ঠিক একই রকমভাবে এই যে কক্ষটি রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে যে ঘটনার যে ভয়াবহতা আমরা এটা আগে আসলে বাহির থেকে তেমন দেখতে পাইনি, কিন্তু এখন ভিতরে এসে আসলে ঘটনার ভয়াবহতা দেখে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তারাও আসলে অনেকটা আতঙ্কিত হয়েছেন। তবে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জানিয়েছেন যে আজকের মধ্যেই হয়তো তারা সেই রিপোর্টটি জানাতে পারবেন যে কিসের কারণে বা কী বিস্ফোরণ এখানে ঘটেছে, এখানে গ্যাস সিলিন্ডার বা অন্য কোনো বিস্ফোরক দ্রব্য কিনা সেই বিষয়টি তারা নিশ্চিত করতে পারবেন। আর এই ভবনের মালিকের সাথে তারা এখনও যোগাযোগ করতে পারেননি, তারা চেষ্টা করছেন। আর এই বোমা ডিসপোজাল ইউনিট এখান থেকে যাওয়ার পরেই যে তৌহিদুল ইসলাম তপু নামে যে ছাত্রটি নিহত হয়েছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, তার লাশ এখান থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা নিচে নামিয়ে গেছেন এবং ভালুকা মডেল থানার পুলিশ সেই লাশটি তাদের থানা হেফাজতে নিয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকা থেকে সর্বশেষ। সাফিন দর্শক রিপোর্টার হারুনুর রশিদ জানাচ্ছিলেন ময়মনসিংহের ভালুকার জামির দিয়ার ঘটনাস্থল থেকে সেখানকার সবশেষ খবর। সময় সংবাদে আরো থাকছে, কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা আওয়ামী লীগ নেতা নিহত, খাগড়াছড়িতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরো চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ পাঁচজনের সবার লাশ উদ্ধার করা হলো। ফায়ার সার্ভিস জানায় সকালে রূপগঞ্জ উপজেলার শীতলক্ষা নদীর দক্ষিণ রূপসী এলাকায় চারটি লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে। এর আগে গত রাতে একই স্থানে থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে আসা 10 থেকে 12 বন্ধু শীতলক্ষা নদীতে নৌকা ভ্রমণে আসেন, সে সময় একটি ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে পাঁচজন নিখোঁজ হন। ময়মনসিংহ থেকে চলাচলকারী ড্রেমু ট্রেনটি প্রতিদিনই বিলম্ব ছাড়ায় নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারেন না যাত্রীরা, এতে ক্ষুব্ধ তারা। চালক ও স্টেশন সুপার জানান, ট্রেনের একটি ইঞ্জিন বিকল এবং ঘন ঘন ক্রসিংয়ের কারণে নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন চালানো যায় না। হোসনালির ক্যামেরায় জগনুল পাশার রুশো রিপোর্ট। ময়মনসিংহ জয়দেবপুর রেলপথে ডেমু ট্রেনটি সবসময় বিলম্বে চলাচলের জন্য যাত্রীসেবার মান নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। শিডিউল বিপর্যয়ের কারণে অল্প দূরত্বের পথ পাড়ি দিতে বেশি সময় লাগে, প্রায় ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে যাত্রা বাতিল করার নজিরও আছে ট্রেনটির। বিলম্বে যাত্রার পাশাপাশি ট্রেনের ফ্যানগুলো বিকল থাকায় গরমে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। ট্রেন দেখলে বোঝা যায় যে হাইফাই একটা ট্রেন, বিদেশি ট্রেন, আমরা মনে করি যাত্রী সেবার মানও ওই রকম হবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে ভিতরে আসা দিকে ওই রকম পাচ্ছি না। জানালাগুলো ছোট ছোট, বাইরে থেকে তেমন একটা বাতাস আসতে পারে না ভিতরে, অনেক সময় ফ্যান ছাড়ে, আবার অনেক সময় ছাড়েও না। টিকিট কাটি 9:20 যাওয়ার কথা 9:40, এটা এমন সময় আছে 11টাও যায়। পরীক্ষা শেষ হয়ে গেছে, অন্য ট্রেন পাসিং করে দেওয়া, কিন্তু এটা আটকে রাখা।
ট্রেনটির বিদ্যমান সমস্যা ও শিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করে চালক এবং স্টেশন সুপার জানান, ট্রেনের দুটি ইঞ্জিনের একটি বিকল, ঘন ঘন ক্রসিং এর কারণে নির্ধারিত সময়ে যাত্রা করা সম্ভব হয় না। ছুতিয়াখালী স্টেশন বন্ধ থাকার কারণে ওইখানে ক্রসিং অ্যারেঞ্জ করতে না পারায় এই ট্রেনটা বিলম্ব হচ্ছে। ইঞ্জিন টেম্পারেচার 100 হয়ে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আন্তনগর ট্রেনগুলোর শিডিউলের একটু ব্যতিক্রম হওয়ার কারণে ডেমো ট্রেনটি দেখা যায় যে সচরাচর তার শিডিউল টাইমে ছেড়ে যেতে পারে, ফলে দেখা যায় যে প্রায় সময় 1-1.5 ঘন্টা লেট হয়। আর রেলওয়ের পূর্বাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জানান, ঢাকা ময়মনসিংহ ডাবল লাইন চালু হলে ডেমো ট্রেনটির শিডিউল বিপর্যয় কেটে যাবে। ডাবল লাইন হয়ে গেলে আমার মনে হয় এগুলো আর থাকবে না, তখন দেখবেন যে এতে 3 গুণ ট্রেন চালালেও কোনো সমস্যা নেই। যাত্রী সেবার মান উন্নয়নে 2013 সালে এই ডেমো ট্রেনটি চালু করা হয়। প্রতিদিন সকালে এটি ময়মনসিংহ থেকে ছেড়ে জয়দেবপুর রেল স্টেশনে যায়, আর বিকেলে ছেড়ে আসে ময়মনসিংহের উদ্দেশ্যে। জগলুল পাশা রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ। খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় পুরাতন রেলের জমিতে গড়ে ওঠা বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রূপসা নদীর তলদেশ দিয়ে খুলনা ওয়াসার পানির লাইন যাওয়ার কারণে এই বিপর্যয়। ওয়াসা জানিয়েছে সমস্যা সমাধানে কাজ করছে তারা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। সরেজমিনে দেখা যায়, হঠাৎ করে 3 দিন আগে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রূপসা নদী সংলগ্ন বাগমারা এলাকার প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মেঝে, দেয়াল এবং ছাদে ফাটল দেখা দেয়। কোনো কোনো বসতঘরের মেঝে দেবে বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছে। এতে ধসে পড়ার আশঙ্কায় অনেক পরিবার আতঙ্কিত হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, আবার অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। নদীর তলদেশ দিয়ে খুলনা ওয়াসার চলমান পাইপলাইন বসানোর কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ওয়াসারে পাইপ গেছে নিচ দিয়ে, হাইতে টাইপ গেছে সব। 7:30 সময় ঝটপট করে ভেঙে পড়েছে। পড়ার পরে সেই রাত্রিরে আমার ছেলেরে ডাক দিয়ে সই করেছিল, তারপরে এই মাল জিনিসগুলো টেনে টেনে নিছি। ঘর ভিতরে আছি, বাড়ি ঘর ভেঙে গেছে, ছেলে মেয়ে নিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। মাল জিনিস নিয়ে বাসা পাল্টা চলে যাচ্ছি। আমাদের দোকানপাট ফাটল দিছে, প্লাস ভাঙে ছোড়া তলে বসে যাচ্ছে। সেটা কাজ করে চলে গেছে, আমাকে কোনো ক্ষতিপূরণ দেয় না আর কিছু বলেও না। এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। চায়না যে প্রকল্প যারা এখানে করতেছে, ঠিকাদারি করতেছে, তাদের সঙ্গে কথা বলছি, বিষয়টা দ্রুত যাতে সমাধান হয় সেই সমাধানের জন্য চেষ্টা করতেছি। অবশ্য ওয়াসা কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। 16টা জায়গার ওরা মেজারমেন্ট প্রায় কমপ্লিট করে ফেলছে, বাকিগুলিও নিচ্ছে, নিয়ে এটা যথাযথভাবে যাতে রিপেয়ার হয়, যাতে কোনো রকম সমস্যা না থাকে সেজন্য আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। খুলনা ওয়াসা মোল্লাহাট উপজেলার মধুমতি নদী থেকে রূপসা নদীর তলদেশ দিয়ে পাইপলাইন স্থাপনের কাজ করছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরো থাকছে, অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ কর্মসূচি। লন্ডন, প্যারিস, বার্লিন সহ বিশ্বের আরও কয়েকটি শহরের একাত্মতা ঘোষণা। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভালভ আরএফএল বাথরুম ফিটিংস, ভালো চেনেন, ভালো কেনেন। ভৈরবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির গুদামে সরবরাহকৃত সার বস্তা প্রতি ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। বিএডিসির ভৈরব গোডাউনের ভান্ডার রক্ষক জানান, আশুগঞ্জ সিএনএফ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব এজেন্ট রোমান এন্টারপ্রাইজ কর্তৃক সরবরাহকৃত সার বস্তা প্রতি ওজনে 2-5 কেজি পর্যন্ত কম রয়েছে। গত 7ই মার্চ প্রথম দফায় প্রতিষ্ঠানটির ভৈরবের বিএডিসির গোডাউনে 600 বস্তা নন ইউরিয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট সার সরবরাহ করে। দ্বিতীয় দফায় 19শে মার্চ আরও 1,400 বস্তার সার পাঠায় প্রতিষ্ঠানটি। সবগুলো বস্তায় ওজনে কম রয়েছে বলে জানান বিএডিসির ভাণ্ডার রক্ষক। প্রতিটা বস্তায় 45 কেজি, 47 কেজি করে 50 কেজি বস্তার মধ্যে 3 কেজি 4 কেজি কম বস্তা নাই, যেগুলো মাল কম পাইতেছি এইগুলা মাল আমরা গোডানো আলগা রাখতেছি, তার বাদে পরে এগুলা আবার লিফারিং করে দিব তারা। আমরা ওগুলা রিসিভ করতেছি না ওজন কমের জন্য, রিব্যাগিং আগেরগুলা করার পরে আমরা ওগুলা রিসিভ করব, আর যদি ওরা রিব্যাগিং না করে তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সময় সংবাদ, রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ তৈরি পোশাক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ ভবন ভাঙতে 1 বছরের সময় চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 27 মার্চ আপিল আদেশের দিন ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
এ সময় আদালতের আদেশের পরও ভবন না ভেঙে সময় চাওয়ায় বিজিএমইএ কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন আপিল বিভাগ। আগামী 12 এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশনা রয়েছে, কিন্তু বিজিএমইএ এর নতুন ভবন নির্মাণাধীন থাকায় হাতির ঝিলের ভবন সরাতে 1 বছর সময় আবেদন করেন ভবন কর্তৃপক্ষ। এই আবেদনের শুনানিতে বারবার সময় দেওয়ার পরও ভবন না সরানোয় অসন্তোষ প্রকাশ করেন আদালত। পরে আদালত সময় বাড়ানোর আবেদনের বিষয়ে 27 মার্চ দিন ধার্য করেন। কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন নিহত হয়েছেন। গতরাত 10টার দিকে তিতাস উপজেলায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় ভাটিপাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে গুলি করে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মৃত্যু হয় মনিরের। প্রাথমিকভাবে হত্যার কারণ না জানা গেলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে গতরাতে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন 6 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোহাম্মদ রাসেল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। কুষ্টিয়া এক আসনটি বরাবরই পরিচিত বিএনপির দুর্গ হিসেবে। গত 2 নির্বাচনে আসনটি আওয়ামী লীগের দখলে থাকায় কিছুটা পাল্টেছে রাজনৈতিক চিত্র। তবে আগামী নির্বাচনকে ঘিরে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকা কিছুটা চিন্তিত আওয়ামী লীগ। আর দলীয় কর্মসূচিতে মাঠে থাকলেও একক প্রার্থী নিয়ে অনেকটাই নির্ভর বিএনপি। এস এম রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতের সঙ্গে সীমান্ত ঘেঁষা দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া এক আসন বরাবরই এখানে বিএনপির আধিপত্য। 1991 সালের পর 1996 ও 2001 সালের নির্বাচনে জয় ধরে রাখেন বিএনপির আহসানুল হক মোল্লা। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণার পর 2003 সালের উপনির্বাচনে জয় পান আহসানুল হকের ছেলে রেজা আহমেদ বাচ্চু। এরপর গত 2 নির্বাচনে আসনটি হাতছাড়া হয় বিএনপির। তবে আগামী নির্বাচনকে ঘিরে মাঠ গোছাতে শুরু করেছেন দলটির নেতারা। গণতন্ত্রের আঙ্গিকে সকল রাজনৈতিক দল অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই পরিবেশ এই সরকার তৈরি করবেন এই প্রত্যাশা আমরা করি সরকারের কাছে। 2008 সালে বিএনপির প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের আফাজউদ্দিন। সবশেষ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীর কাছে হারেন তিনি। এ কারণে একাদশ সংসদ নির্বাচন নিয়ে বাড়তি সতর্ক আওয়ামী লীগ। কোন দল থাকলেও জয় পেতে মরিয়া দলের নেতারা। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মানুষের আর্থসামাজিক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। আমাদের দৌলতপুরের ক্ষেত্রে আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে কিন্তু একটি ঐক্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে উন্নয়ন কেন্দ্রিক যে ঐক্য তার সুফল কিন্তু আমরা পাচ্ছি। রাজনৈতিক দলের পাশাপাশি ভোট ভাবনা শুরু হয়েছে সাধারণ মানুষের মাঝেও। অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশা তাদের। নতুন ভোটার হয়েছেন, আমরা তাকে ভোট দেব যে হচ্ছে আমাদের দেশের উন্নতি করবে। আমার প্রার্থী আমরা চাচ্ছি যে সৎ যোগ্য এবং নিষ্ঠাবান জনগণের পাশে সর্বদা থাকবে। একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার 3,65,000। সময় সংবাদ কুষ্টিয়া। দেখছেন সময় সংবাদ। রংপুরে একটি বেসরকারি বিনোদন কেন্দ্রে বঙ্গবন্ধু মৌলানা ভাসানী বিশ্বকবি ও জাতীয় কবি সহ বিখ্যাত 7 ব্যক্তির বিকৃত ভাস্কর্য প্রদর্শনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে গঞ্জিপুরের ভিন্ন জগৎ নামক বিনোদন কেন্দ্রে বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের নামে আজব গুহা কর্নার বানিয়ে প্রদর্শন করা হচ্ছে। সেখানে সংরক্ষণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ 7 বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য। কিন্তু বাস্তবে এসব সম্মানীয় ব্যক্তিদের প্রকৃত চেহারার সঙ্গে ভাস্কর্যের কোনো মিল নেই। অবিলম্বে এসব ভাস্কর্য অপসারণে ও দোষীদের শাস্তির দাবিতে দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হেলথ কেয়ার স্ট্র্যাটেজি 2032, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আনা হবে স্বাস্থ্য বিমার আওতায়, যথাযথ পর্যালোচনার পর উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
ময়মনসিংহের ভালুকায় ছয়তলা ভবনে বিস্ফোরণ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত, আহত তিন। এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় দালালের খপ্পরে পড়েছেন অনেক বাংলাদেশি, পাসপোর্ট ও অর্থ সহ হারাচ্ছেন সর্বস্ব, হাইকমিশনের কাছে সাহায্যের দাবি। নির্ধারিত সময়ে চলাচল করতে না পারায় বিপাকে ময়মনসিংহের ডেমু ট্রেনের যাত্রীরা, যান্ত্রিক ত্রুটি ও রেল ক্রসিংকে দায়ী করলেন কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।